এসছো? কি নিয়ে এসছো? দেখো খুলে দেখো কি কি এনেছো বলো। আছে সবজি, আছে মাংস, আছে মিষ্টি, আছে কলা আছে। আচ্ছা ভীষণ রোদ্দুর বলো বাইরে, দাও পুজোর মিষ্টিটা আমার হাতে দিয়ে দাও। ওটা রান্না করে রেখে দিবা, ঠিক আছে? আচ্ছা এটা রান্না করে নিয়ে যাও, এটা তো পুজোর মিষ্টি। এখানে জুতো পরে রান্না করে চলে এসছো? হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো প্রত্যেকেই সুস্থ রয়েছো। আমার এলডি ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো 26 তারিখ রবিবার, আর এখন সময় হলো দুপুর দুটো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই তোমরা ব্লগের শুরুতেই দেখতে পেয়েছো যে বাজারে গেছিল, তো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে। আজকে চিকেন, আজকে চিকেন আমি ভাবছিলাম ও রান্না করবে, কিন্তু ও বলছে আমাকে রান্না করতে। যাই হোক দুজনা মিলে মিশে রান্না করা হবে আজকে। চিকেনের যে প্রিপারেশন, পেঁয়াজ রসুন সব এখানে বসে কেটে দিচ্ছে, না হলে একলা একলা এখন দেরি হয়ে যাবে যেহেতু দুটো বেজে গেছে। আর আজকে দুপুরটা ওর কোনো কাজ নেই, ও আমার সাথেই বাড়িতে আছে, তো আজকে খুব মজা হবে। কেননা ম্যাক্সিমাম দিন ওর বাড়ি আসতে আসতে দুপুর 3:30-3:30 বেজে যায়, তো আমি একাই থাকি, সেই জন্য অতটা এনজয় হয় না। যেহেতু আজকে ও আছে, ব্লগের শুরুতেই ও পেছনে লাগছে, তো জানি না ব্লগটা আজকে কিরকম হবে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো চলো স্কিপ না করে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি চিকেন। চিকেন রান্না অলমোস্ট হয়ে উঠেছে, কারণ এই কষানো প্রায় হয়ে উঠেছে। তো আজকে রান্নাটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ প্রতিদিনই তো রান্না বান্না শেয়ার করি, তো আজকে ভাবলাম যে রান্নাটা একটু অ্যাভয়েড করি। তো এইভাবেই আজকের ব্লগটা আমি কন্টিনিউ করব। আর অসীমের স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, তো আমি ভাবছি চিকেনটা কষিয়ে নিয়ে তারপর দু পিস খেতে খেতে তোমাদের সাথে গল্প হবে। আর বলছি মুখে জ্বর চলে আসছে, চিকেন এমন একটা জিনিস রান্না করে যদি কষিয়ে দু পিস না খাও না, তো চিকেন রান্না স্বয়ং সম্পূর্ণ হয় না। আমার তো হয় না, অন্যের কথা বলতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন, আমি চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না, তার কারণ লঙ্কার গুঁড়ো খেলে খুব পেটে জ্বালা করে। তাই চিকেনটা একটু সাদা সাদা ভাবেই আছে, আমি হলুদ দিয়ে যা কালার ওইটুকুনি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চিকেন কষা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, না হলে ভালো লাগবে না খেতে, কারণ গরম গরম না তো মুখ জ্বলে যাবে খেলে। ওর পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, দেখি আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে। কি হলো কই প্রসাদ দাও আমাকে একটু, তুমি খেয়েছ? ঘর অন্ধকার করে রেখেছ, আপ দেখ আপ দেখ না, তুমি তো গেঞ্জিও পরো নি। এটা কত নিয়েছে? 450 টাকা। চিকেন কষা হয়ে গেছে, হাত ধুয়ে নাও, আমি সাইড করে রেখেছি, আমি খাবো। প্রসাদ খাওয়া হয়ে গেছে, একটু জল খাবো আমি। তো বলছে চিকেন কষা খাবে না, আমি একা একা খাবো, আর কি করবো। তো বন্ধুরা এখানে নিয়ে চলে এসেছি চিকেন কষা। আর চিকেন রান্না করে যদি দু পিস টেস্ট না করলে তাহলে আর কিছু করার নাই। অসাধারণ হয়েছে। আর আরেকটা মজার জিনিস কি জানো, এখন বেশি চিকেন চিকেন কেন করতে পারছি, অ্যাকচুয়ালি আমাদের উপরে যারা থাকে তারা এখানে নেই, তারা গেছে ছুটিতে বাড়িতে, তাদের বাড়ি হলো বিকানের, তো সেই জন্য আরো চিকেন রান্না করে চিকেন 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 জোরে জোরে বলা যাচ্ছে। চিকেন এমন একটা জিনিস, কষানোর পর যদি টেস্ট না করা যায় তো চিকেন রান্না স্বয়ং সম্পূর্ণ হয় না। অসীম তো বললো ও খাবে না, অ্যাকচুয়ালি ওর দাঁত ব্যথা, জানি না কি হয়েছে, বেশ কিছুদিন ধরেই বলছে দাঁত ব্যথা দাঁত ব্যথা।
খেতে পারছে না দাঁত ব্যথার কারণে। তো ঘরে হচ্ছে চিকেন রান্না, এখনো শেষ হয়নি, রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করব, তারপর আর কোথায় যাবো বলো, বাড়ির থেকে বেরোনোর তো আমার উপায় নেই। খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30। তো তোমাদের সাথে কথা হয়েছিল সেই দুপুর বেলায় যখন আমি চিকেন রান্না করে খাচ্ছিলাম, তখনই কথা হয়েছিল, কিন্তু তারপরে আর আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আর ও বাড়ি থাকলে ওর সাথে গল্প করতে করতেই সময় কেটে যায়, কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতে পারি না। তারপর যাই হোক, সন্ধ্যার পরে বসে অন্য ব্লগের কাজ করছিলাম। তো ব্লগের কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়, প্রায় 7টা থেকে 9টা কন্টিনিউ ব্লগের কাজ করছিলাম। তো ভাবছিলাম ব্লগটা স্টার্ট করবো, ও চলে আসবে, যাই হোক কোনো কারণবশত কাজের থেকে আসতে আজকে আরও লেট হয়ে গেল, 9:30 বেজে গেছে। আমি জাস্ট ওকে ফোন করলাম যে কখন আসবে তুমি, তো ও বলছে আমি বেরিয়ে পড়েছি আসছি, তো 10 মিনিট মতন লাগবে। তো আমি টিভি দেখছিলাম আর ব্লগের কাজ করছিলাম, যাই হোক আমার টিভি দেখা এখন হয়ে গেছে, এখন গিয়ে রান্নাঘরে যেতে হবে, কারণ রান্নাঘরে যেতে হবে এই কারণে রাত্রেবেলা রুটি করতে হবে, দুপুরবেলা চিকেন রয়েছে আর এখন রাত্রেবেলা রুটি বানাবো আমি। তো টিভিটা আমি বন্ধ করে দিয়েছি, তো টিভি সুইচগুলো অফ করে নিই, রান্নাঘরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টিভি সুইচ বন্ধ না করেই চলে যাচ্ছিলাম, মেন সুইচ আর বন্ধ করিনি, শুধু রিমোট থেকে বন্ধ করেছি। তো চলো রান্নাঘরের দিকে, কারণ রাত্রিবেলা রুটি বানাতে হবে, আর টিভি চালিয়ে কি করবো, সন্ধ্যার থেকে কন্টিনিউ টিভি দেখছি, রাত্রিবেলাটা এখানটা একটু অন্ধকারই থাকে, আর দুপুরবেলা চিকেন রয়েছে, এখন জাস্ট রুটি বানাবো বলতে আমি তো জাস্ট দুটো এর বেশি খেতেই পারবো না, আর ও দেখি কটা খায়। তো আমি তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই, আটাটা মেখে নিই আগে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখানে রুটি বানানো হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া, ও ঘরের মধ্যে গিয়ে বসে রয়েছে, পড়ে যাচ্ছে, তো গরম নিয়ে যেতে পারছি না আমরা, না অভীষণ গরম আসে, ধরো 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 তাড়াতাড়ি, ভীষণ গরম। তো খাওয়া দাওয়া করে নিই এখন আগে। Thank you.
তো কাজের থেকে আসতে লেট হয়ে গেছে আজকে। চলো আজকে খেতে খেতেই ব্লগটা শেষ করছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে দিও। আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।